রাজগাঁও তো এভিকশন চলিব, তা কেন চলিব? রাজগাঁও মানে কি এরি দিয়া নাকি বস্তু? বনভূমি রাজগাঁও সবতে এভিকশন চলিব। বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটা রাজগাঁওতে তো চলিছিল। আমার ধলপুরত যেটা চলিছিল এইটাতো রাজগাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করিলে এভিকশন হব। নাই দিয়া বিধায়কে বাধা? নাই না, নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকারক। নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, ঢিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো তেওঁলোকে সহায় নকৰিলে হয়তো ইমান পিছপুলি নহলহেতেন। তেওঁলোকে কালিও দিনত 4-5 বার মোৰ লগত কথা পাতি আছে আর তেওঁলোকে যথেষ্ট সহায় করেছে। আর তেওঁলোকে দেখুৱাই দিছে যে অমুকৰ মাটি আছে, অমুকৰ মাটি নাই। গতিকে তেওঁলোকৰ পৰা আমি কোনো বিধায়কৰ পৰা একো অসুবিধা পোৱা নাই। 15,000 বিঘা, 15,000 বিঘা উদ্ধাৰ হল। আজিতো হাতী আহি গল, যোৱা কালি ৰাতি অলরেডি হাতী আহিয়ে গল। পভা খালি হল, লামডিং খালি হল, কাজিরঙা খালি হল, এতিয়া ওৰাঙত হব। হাতী আহিলে এতিয়া পাভত, তো মই ভাবো এইবার বৰষুণৰ পিছত এইটো ফরেস্টত একেবাৰে সোমাই যাব। বুড়া চাপৰিত তো মই নিজেও গম নাপাও যে সকলো অলপমান মই আগুৱাই গৈছোঁ। ইমান দিন মানুহ কেনেকৈ মনে মনে আছিল এইটো কথা মইতো বুজিয়ে নাপাওঁ। কাজিৰঙাৰ সন্মুখৰ খেনিক লৈ আমি হুলস্থুল কৰি থাকিলোঁ, ভিতৰত যে ইমান ডাঙৰ এটা ডাঙৰ সংৰক্ষিত বনাঞ্চল সম্পূৰ্ণভাৱে নষ্ট কৰি দিয়া হৈছিল, আমাৰ মানুহে কেনেকৈ মানি লৈছিল ইমান দিন মই আচৰিত হৈ আছোঁ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।